মাইলি সংরক্ষণ অভিযানের কারণে আগামীকাল থেকে 4 নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের প্রজনন স্থল 36টি জেলার 152টি উপজেলা এই নির্দেশনার আওতায় থাকবে। টানা 22 দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন মজুত করা যাবে না। এদিকে বিগত বছরগুলোতে বরাদ্দের চাল ঠিকমতো না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা। বরগুনা সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় বুধবার থেকে 4 নভেম্বর পর্যন্ত টানা 22 দিন মা ও জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 36টি জেলার 152টি উপজেলার ইলিশ প্রজনন স্থানগুলো এই নির্দেশনার আওতায় থাকবে। এদিকে উপকূলীয় নদনদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েন উপকূলীয় এলাকার জেলেরা। বিগত বছরগুলোতে সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ার অভিযোগ করেন তারা। চালটা পাই হয়তো মনে করেন অবরোধ যায় কিছুদিন, 10 দিন 15 দিন, এরপরে দেয়, আর নাইলে একবারে শেষে দেয়। ওই কেলে চালটা পাইলে আমাকে উপকার হয়, আর আনাইলে দিতে দিতে অবরোধ শেষ হয়ে যায়। জেলেরা জানান, তাদের জন্য বরাদ্দ করা চাল অন্য পেশার মানুষ পেয়েছে, চাল না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছেন তারা। যারা অরিজিনাল জাইলা এরা কিচ্ছু পায় না, পায় ওই রূপের যারা জাইলা জীবনে জালও চিনে না এরা পায়। তবে মৎস্য বিভাগ বলছে প্রকৃত জেলেদের তালিকা করে সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে। জেলেদের চাল জেলেরাই পাবে, এখানে অন্য লোক পাওয়ার সুবিধা নেই। সকল জেলেকে আমরা চাল দিচ্ছি এবং আশা করি প্রকৃত জেলেরা এখন চাল পাবে। বরগুনায় সরকারি হিসেবে জেলে রয়েছে 37,000, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও জানান জেলেরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।